কিলাকিলি এখন তুমি জমাতে দুই গ্রুপের মধ্যে লাগছে, যেরকম ঠিক না? আপনারা দোয়া করেন আল্লাহ কিলাকিলি বন্ধ করে দাও, আলহামদুলিল্লাহ একসাথে আগে যেমন ছিল তেরকম করে দাও। এটা আমার বাংলাদেশের জন্য এই টঙ্গীর তোরাক নদীর তীরে এই বিশ্বস্তমা, এটা লটারির মাধ্যমে সারা পৃথিবীতে এই স্থান নির্ধারিত হয়েছে। এটা আমাদের দেশের জন্য রহমত এবং বরকত, কিন্তু রহমত বরকতটা একটু কেন যেন একটু গজবে পরিণত হইতেছে। আর মারামারি হলে রক্তপাত হবে, রক্তপাত হলেই তো গজব হয়ে গেল না। দোয়া করেন এক সুন্দর করে মিলে কাজ যেন করতে পারেন। আর এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের তবলিগ জামাতের দুই দল যদি বসে সরকারও চেষ্টা করে ব্যাক হুজুরও চেষ্টা করে, এই সমস্যার সমাধান কোনোদিন করতে পারবে না। কারণ কি তা জানেন? নৌকা যে নদীতে ডুবছে ওই নদীতে তালাশ করতে, নৌকা ডুবছে হলো পদ্মা নদীতে, আপনি গোমতী নদীতে নৌকা তালাশ করলে হবে না? হবে না। আমাদের সাথে তো কিছু হয় নাই, হয়েছে তো সাতসাব হুজুরের সাথে। ব্যাপারটা তাকে নিয়ে হলো কেন্দ্রবিন্দু, তাকে নিয়ে সারা বিশ্বের উলামা একরাম প্রশ্ন উত্থাপন করেছে এবং ফতোয়াটা আছেও আমার কাছে। ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ, গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসার সবাই মিলে ফতোয়া দিচ্ছে তার বিরুদ্ধে। এখন যেখানে নৌকা ডুবছে ওখান থেকেই উঠাইতে হবে। আমরা এখানে যত আলাপ করবো ততই জটিলতা বাড়বে, কোনোদিন সমাধান এটা হবে না। এদেশের সরকারও সমাধান করতে পারবে না। সরকার একটা জিনিস পারবে, সেটা হলো যখন দেখবে যে ঝামেলা হচ্ছে, রক্তকে সংঘর্ষ হতে পারে, গভর্নমেন্ট একটা রুল জারি করে টঙ্গীর তোরাক নদীর তীরে দুই পক্ষকে এই বিশ্বস্তমা করা বন্ধ করে দিতে পারে। এটা হলো গভর্নমেন্ট রুল। এটা কারণ যেহেতু ফ্যাসাদ হবে, এটা এইটা বলে দিতে পারে যে আপনাদের সমস্যার সমাধান আগ পর্যন্ত দুই পক্ষ কেউ আপনারা এখানে কিছু করতে পারবেন না। গভর্নমেন্ট এটুক পারবে, এছাড়া কিচ্ছু পারবে না। সমাধান হয়ে আসতে হবে ভারত থেকে। কথার যুক্তি আছে না নাই? ভারত থেকে সাতসাব হুজুর যিনি আছেন, সম্মানীয় ব্যক্তি, আমার মতো ছোট মানুষ, ওনার কোন কথা কিছু বলা সাজে না, আমি কিচ্ছু বলবো না, সেটা না। জাহানি প্রশ্ন উত্থাপন হয়েছে, সাতসাব হুজুরকে ফতোয়া দিচ্ছেন দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা থেকে আরেকটা ফতোয়া দিবেন যে যে প্রশ্নের উত্থাপন হয়ে ছাসাবকে ফতোয়া প্রদান করা হয়েছে উনি সেই কথাগুলি রুজু করছেন, উনি সেটার থেকে সংশোধন হয়ে গেছেন, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে, এবার নতুন করে ফতোয়া দেওয়া হলো তাদেরকে কাজ করার জন্য, ওনারা কোনো সমস্যা নাই। কিন্তু আর একটা ফতোয়া দিতে হবে, ওই ফতোয়ার পরিবর্তে আর একটা ফতোয়া দিতে হবে, এবং সেই জন্য ছাসাব হুজুরকে আপনার ওই দেওবন্দ মাদ্রাসায় যারা ফতোয়া দিচ্ছেন তাদের সাথে আলাপ আলোচনা করে ওনার কথাগুলি ব্যক্ত করে তাদেরকে বুঝাইয়া ক্লিয়ারিফাই করতে হবে। এটা করলে ওই জায়গা থেকে সমাধান হলে সারা বাংলাদেশের সমাধান এক মিনিটে হয়ে যাবে। কথা ঠিক কিনা কর? ইয়া স্যার আমি হুজুর যা কই আমার জন্য কি বলতে, কারণ এত ছোট মানের মানুষ এত বড় বড় মানুষের সামনে কোনো কথা বলা এটা অপরাধ, কখনই বলবো না। আমার কাছে সবাই সম্মান এবং শ্রদ্ধার পাত্র, কিন্তু আমি বলি হলো সমাধানের কথা। কথা ঠিক কিনা? সমাধানের কথা। ওনাকে ফতোয়া যেখানতে দিছে, কিন্তু আর একটা ফতোয়া দিতে হবে যে হ্যাঁ এই কথা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন শুদ্ধ হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই। শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে খুন করতে গেছিলেন কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই ওমর মুসলমান হয়েছে না? সেই ওমর দ্বিতীয় খলিফা হয়েছে না ইসলামের? তাহলে পরে ছাসাব কি কাফে? নাউজুবিল্লাহ, উনি কি নামাজ পড়েন না? পড়েন। তাহলে ওনার কথাবার্তায় কি লেখালেখে কিছু ভুল ভ্রান্তি হইতেই পারে, হতবা সেটা সংশোধন ক্লিয়ার হয়ে কিন্তু আর একটা ফতোয়া দিলে তো সমস্যার সমাধান হয়ে গেল না? তাহলে এই সমস্যার সমাধান বাংলাদেশের লক্ষ্য তবলিগ জামাতের কাছে না, আমাদের কাছে না। এই সমস্যার সমাধান হলো দেওবন্দ মাদ্রাসা ফতোয়া দিছে, বিপরীত ফতোয়া ওনার পক্ষে দিতে হবে, এবং এই সমস্যার সমাধান করার জন্য ছাসা হুজুর ও দেওবন্দ মাদ্রাসা যে বড় বড় উলামা একরাম গোটা বিশ্ব পৃথিবীর মাথা যেখানে, তাদেরকে বুঝে জিনিসটা সংশোধন হইতে হবে। ভুল হইতেই পারে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালে বলছেন
বিকালে সেটা আবার রুজু করছেন, মানুষের কথাটা আবার ঘুরিয়ে নিচ্ছেন, সেটা এটা তো হইতে পারে। এক কোরআন শরীফে এক আয়াত আর এক আয়াতের হুকুমকে রহিত করছে, এক হাদিস শরীফ আর এক হাদিস শরীফের হুকুমকে রহিত করছে, তা যদি হইতে পারে তাহলে শাস্তা হুজুর ত্রুটি বিচ্যুতি থাকলে পরে এটা সে স্বীকার করে জিনিসটা ক্লিয়ার করে আবার নতুন করে একটা ফতোয়া দিল, উম্মতের মধ্যে মারামারি খাতনা সম্পন্ন হয়ে যাবে। এরকম ঠিক কিনা? ইহা ছাড়া বাংলাদেশে এই সমস্যার সমাধান কখনোই হবে না। দেখেন গা কত বছর এক মারামারি হয়েছে, সেদিন এক মারামারি হয়েছে ছাদপন্থী জোবাইরপন্থী, হ্যাঁ নাটোরে দেখেন গে কি মায়ের দুই পক্ষে মাইরা লাল করে মানে পান্ধবী বন্ধু ছিঁড়ে হালাইছে। হ্যাঁ আমরা ছাদপন্থী না জোবাইরপন্থী না, আমরা কোরআনের পন্থী, সমাধানের জন্য সমাধানটা কেমনে হবে সেটা আমি হলো বললাম। যেরকম ঠিক কিনা? আমি তবলিগ জামাতের পুরো তবলিগ জামাতের পক্ষে, তবলিগ জামাত কি এবং কেন বিশ্বস্তমা কি কেন আমি একটা বই লিখে দিছি, তাদের সমক্ষে আমি বক্তব্য দিই কত খেদমত তারা করতেছে। হ্যাঁ বাংলাদেশের জন্য এটা হলো আমাদের রহমত বরকত, যেরকম সুবহানাল্লাহ এই বরকত যেন নষ্ট না হয় সবাই দোয়া করে সবাই মিলে একটা বিশ্বস্ত হয়। তঙ্গি তোরাক নদীর তীরে কোন গ্রুপ টুরুপ বুঝি না, সব আল্লাহ জিকির করবে, তবলিগ জামাতের কাজ করবে, যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে দেন, আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন সেখানেও আছে, এখন তারা হয়তো বায়াতটা করেন না, যেখানে বায়াত করেন সেখানে নেন। তাই বলে তবলিগ জামাতে খারাপ বলার কোন দরকার আছে? যেরকম তারা যে শ্রম দেয়, তারা যে কাজ করে মাঠে ময়দানে কাজ করে, এটা ভালো কাজ করে, অবশ্যই ভালো কাজ করে, যেখানে যে সদাই পাওয়া যায় ওখান থেকে ওই সদাই নিয়ে মাসটাকে রান্ডা ফালা, যেরকম যেখানে বায়াত পাওয়া যায় বায়াত করে নেন, আত্মশুদ্ধি পাওয়া যায় আত্মশুদ্ধি নিয়ে নেন, একরামুল মুসলিমিন পাওয়া যায় সেখানে নিয়ে নেন, গাছতো পাওয়া যায় গাছতো নিয়ে নেন, গাছতো করেন আপনি অসুবিধা কি আছে? আমরাও তো গাছতো করি, একরামুল মুসলিমিন করি, এই অসুবিধা কি আছে? জিকির করি, বায়াত করি, মরিদ করি, অসুবিধা কি আছে? সবই কোরআন হাদিস শরীফের মধ্যে আছে, যেরকম সুবহানাল্লাহ কোরআন হাদিস শরীফের বাহিরে এই সমাজ ব্যবস্থার মধ্যে কেউ যদি বাম হাত ঢুকাইতে চায়, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে চায়, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, এটাও হাদিস শরীফ কোরআন শরীফের মধ্যে আছে। তা করোনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এটাও করেন, তবলিগ জামাতে প্রতিবাদ করে না, করে না, তাদের খারাপ বলারও দরকার নাই, যতটুকু ভালো আছে ততটুকু ভালো বলেন, পীর মাসের বুজুর্গানি তাদের মধ্যে যতটুকু ভালো আছে ততটুকু বলেন, অমুকটা নাই তমুকটা নাই সমালোচনা করার কোন দরকার নাই, সবাই সবার ভালো কাজের প্রশংসা করে আগায় দিয়ে আসেন যে ভাইকে আমি আরো একটু আগায় দিই, যেরকম সুবহানাল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফে ছোট্ট একটা পর্যায়ে ছোট একটা মানুষ এত লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে অন্তত পক্ষে কিছু ভালো তো করা গেছে, 70% 70% 25% বাকি আছে, তা আমি কি নবী? আমি কি রসুল? আমি কি সাহাবি? আমি কি তাবি? আমি কি তাবি তাবি? তারপর তো কত বড় বড় আলেমের দিন তখন সাত উপযুক্ত আমি কি এর মধ্যে কি পান্তাবাদে হলো কি? এত 75% হয়েছে, 25% বাকি থাকতেই পারে, বাকি আস্তে আস্তে হবে ঠিক, তাই না? তবলিগ জামাতে আস্তে আস্তে ঠিক হবে, সবার মধ্যে ভুল ত্রুটি বিস্তৃত আছে, ভুল গুলো দৈরেন না, ভালোটার কথা কন, মহব্বত বাড়বে, যেরকম সুবহানাল্লাহ মানিকম দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জীবনের মধ্যে সেই মানবতা সেই সম্মান সেই শ্রদ্ধার কথা আমরা ডাক দিছি। আমরা কোন দলের মানুষ না, আমরা কোরআন এবং হাদিস শরীফের দলের মানুষ, যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন, আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করে নেন, যারা আয়োজন করছেন আলহামদুলিল্লাহ, মা বোনের আসছেন ভিতরে অনেক দূর থেকে আসছেন, সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানেন, আল্লাহ পাকের জিকির করেন, যত জিকির হবে গ্রামে তত রহমত হবে বরকত হবে। পুরা কুমিল্লা জেলাটা মানিকগঞ্জ জেলার মনে হয় যে পাঁচটা সমান, পাঁচ মানিকগঞ্জ এক জায়গায় করলে কুমিল্লা জেলাটাই আই বিরাট। আমি কিছু কয়দিন দুই দিন ধরে আমি গাড়ি চালিয়ে নিয়েছি চাক্কা খেলি ঘুরে, আঠারোটা বলো থানা
ছয় থানা আর কুমিল্লা এলো গুনছি 18 থানা 12 থানায় আমার নাই, এমনি তো আপনার পাওয়ার বেশি। কুমিল্লা এমপি 13 জন, মানিকগঞ্জ এমপি হলো 3 জন না, মানিকগঞ্জ 3 জন এমপি আর আপনারা 13 এমপি। হাই রে অবস্থা বেগতি, এমনি তো কইলাম এনে ওয়াজের জায়গা না, ওয়াজ আমার তো মেলাই ভালো বারিশ হয় যাই কিছু। কুমিল্লার মানুষ আপনারা আমগো সাথে শুধু খালি 2 থানায় কাজ করতেছে, মোরাদনগর আর লো হোমনা আর ব্যাগ থানা আমাকে পড়ে 16টা থানা পড়ে রেখেছে, 16টা থানা আমরা এখানে কাজ করতে পারি না। বাংলাদেশ তো কত বিরাট, কয় জায়গায় আমি যাবো কর, মানুষের জীবন তো লাইফ তো এটা। আপনারা যারা আছেন আমার পক্ষ থেকে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাওয়াত দাও শুরু করে নিয়ত করে ফেলেন যা আছে কপালে, এই বাঁচবেন কতদিন? কোন কোন ব্যক্তি আরো আল্লাহ পাক আপনার খবর দিছে 200 বছর বাঁচবেন, এরকম কেউ আসেননি? একটু দোয়া চাই আল্লাহ, কেউ নাই না, মরবেন কবে তাও জানেন না, বড় তাও জানেন না, বাঁচবেন কবে তাও জানেন না, মরবেন কবে তাও জানেন না। আল্লাহ পাক বলে ইজা আজা ইজা যা আজান হোম লাই স্থাকির সাত ওলা স্থাকিব, এমন সময় মরণ হবে 1 ঘন্টা করুন 1 ঘন্টা আগুন নির্ধারিত সময়ে আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাওয়া ওয়া ইউনাজ্জিলুল গাইজা ওয়া ইয়ালু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসু বি আই আরদিন তামুত, কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। আল্লাহ বলেন 5টা আমি আল্লাহ জানি, সূরা লোকমানের শেষের দিকে বলে দেখেন আপনারা। অতএব মৃত্যু কে জানে? আল্লাহ। বাঁচবেন কতদিন কে জানে? তাহলে আপনি গ্রামে কেরা হুতে ঘুরতেছে আর তুই দেয়া ঘুরে তা কবে ঠাস করে বলে মরে যাব, ঠাস করে বলে মরে যাবে তার আগে কিছু করার দরকার আছে না নাই? আপনার পিছনে একটা বাঘ যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ যদি ঘুরতো সারাদিন, সে খাওয়া পড়া বন্ধ হইতো না? বাথরুমে যাবেন টয়লেটে যাবেন হেনে যা বাঘ বসে নিয়েছে, তাহলে কি বাথরুম হইব? খাইবার বেছে নেয় বাঘ বসে ঢাই যদি খামছি দেয় খাবার ধইব, তাহলে বাঘের সে বেশি মারাত্মক হলো মালাক হলো দেহেন না দেখে বাঘে ধরলে পরে শিক্ষার ফাক্কার করে নয় ছিঁড়া মিরা দেব খামছি খুমছি দিয়া পাঞ্জাবি ছুটে ওটা নিয়ে যাও ছুটার একটা কায়দা আছে। আজ ফাইল যদি ধরে এর কাছ থেকে ছুটার কোনো কায়দা নাই, কথা ঠিক কিনা? যদি সংবাদ পাওয়া যায় মুরাদনগরের শেষে আজরাইল এসে দাঁড়াইছে, এখানে মেম্বার বাড়িতে যারা ওয়া শুদ্ধ আছে এখান থেকে 100 জনের জান কবজ করে নিবে আজরাইল। অন্তত পক্ষে এই খবর শুনলে আমি অন্তত আপনি আগে দৌড়াইতাম, গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি মেম্বার বাড়ি আইতেছে আজরাইল খারাই চাই চাই। এই এই মাহফিল থাকতো নিয়ে তখন খিচুড়ি ট্যাগ খিচুড়ি খাইতেন খিচুড়ি মিশিনি থুইয়া পি সব থুইয়া মুড়ি থুইয়া জোর জঙ্গল দিয়ে দৌড়িয়া জান বাঁচা আর দেলে বলে আর কিছু করবো দেন যে কোনো একজন জান কমস করবো কেউ নাম নাই দেখেন না দেখে সে বাঘ দেখেন বাঘ দেখে ডরাইছে কিন্তু আজ যে তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে 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 সমন ঘুরতেছে হাল্লা ইন্তাহাস্তালি মহালা জেতা তাই পিছে পিছে সমন তোমার ঘুরতেছে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে রাখো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা। বাপ মারা গেছে না? বাপ মারা গেল, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, ভাই মারা গেল, মন রে বোঝান মন চিরদিন তুমি তো বাঁচা থাকবে না, কোন একদিন তোমার সামনে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবে, রুহুটা নিয়ে যাবে মরা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে বুবাকান্না জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে, চোখের জ্যোতি তারা যাবে জন্মের মতো বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে, ছেলে সন্তানেরা পিতা পিতা বলে কান্না কাটি পারবে,
মামা বলে কান্না কাটি পারবে, জরমের মতো উত্তর সুর তোমাকে করে দিবে। ওই যে দূরে একটা কবর ঘোড়া দেখা যায়, সাদা কাফনের কাপড় দিয়া মরাইয়া তোমাকে জীবনের শাশু গোসল্লা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া এক পাও দুই পা করতে করতে কবরের সামনে তোমাকে নামানো হবে। যখন কবরের ভিতরে নামানো হবে, ওই মাটির উপরে মাটি হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া একজন একজন মানুষ যখন উঠে আসবে ওই মর্দা ব্যক্তিটি রুহের জগতে খপ করে তার পা দুখানা ধরে ফেলবে আর বলবে, ও ভাই, ও চাচা, ও দাদা, তোমরা কই গেলা? এই অন্ধকার কবরে আমাকে একা রাইখা যাও, এখানে অনেক সাপ বিশ্ব আছে, অনেক আমাকে অনেক শাস্তি দিবে, একা একা রাইখা যাও না। কিন্তু নিঠুরের মতো জীবিত মানুষরা কিছুই শুনতে পারে না। বাঁশ দিয়া উপরে চাল্লি দিয়া হাজার মন মাটি দিয়া জনমের মতো অন্ধকার কবরে ফেলে রেখে আসা হবে, কষ্ট করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আল্লাহর জিকির যদি থাকে ভিতরে, ইমানের আলোটা যদি থাকে, তাহলে এই কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা রাস্তা কবর পর্যন্ত দিয়া দিবেন, ওই জান্নাতের সুখ সে আহরণ করতে থাকবে। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আজাবের ফেরেশতা গর্জটা নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকবে, এমন সুরে একটা বাড়ি দিবে 70 ঘর, মাটির নিচে লোকটা তলাইয়া যাবে, আর কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঠুকে যাবে। এইভাবে শাস্তি কিন্তু আরম্ভ হয়ে যাবে। যদি কোনো কিছু পৃথিবীর বুকে রাইখা যান, তাহলে ওই সওয়াব পাবেন। বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ সহজ হিসাব দান করে দাও, আল্লাহ পাক হিসাবটা সহজ করে দিবে। ইজা মাতাল ইনসান ইনকাত আনহু আমালহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইত্তাফাউ বিহি আও ওয়ালাদিন আও আওয়াল আও আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি মৃত ব্যক্তি তিনটা জিনিস যদি পৃথিবীর বুকে রেখে যায়, এর সওয়াব কবরে যায় সে পাবে। যদি এলেম বিতরণ করে সওয়াব পাবে, অথবা দান সদকা করে যায় যদি সওয়াব পাবে, অথবা যদি এমন ছেলে সন্তান রেখে যায় পৃথিবীর বুকে, ওই ছেলে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, রব্বে রাহমহুমা তামারুন বায়ানে সবীরা। এই কথাগুলি মনে করে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। সকলে গাই গাই ডান হাতে ধরেন করার জন্য তওবা হবে নিয়ত করেন। আমি এখন বয়স মুরিদ হয়ে গেলাম। যুবক বন্ধুরা, কোন একদিন আমরা যুবক আসিলাম, বয়স 63 বছর বয়স has gone away from my life in the twinkling of an eye, it will not come back unto me, it has gone away forever from my life. এই যে সময় গুলো চলে গেলো, এটা কিন্তু আর ঘুরে আসবে না। যুবক বন্ধুরা, বায়াত মুড়ি দেয়া জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। আর নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত কোরআন শরীফ দুই বেলা পড়েন, ইনশাআল্লাহ তাআলা শান্তি পাবেন, মাথার ব্রেন ভালো হবে, পরীক্ষা ভালো হবে, সব দিক দিয়ে সত্তর ভালো হবে। পর্দার হলে মা বোন যারা আছেন নিয়ত করেন, আমি এখন বয়স বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকাল সন্ধ্যাটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 161 বার বলবেন। মনে মনে খেয়াল করবেন, ভাবার্থ আল্লাহ আমার দিকে সায়াস, আমি আল্লাহ দিকে সাইরিস, আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, আর মনে মনে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সকাল বিকালে জিকিরটা করবেন, দুই বেলা কোরআন শরীফ পাঁচ ওয়াক্ত নামাজ, এই তিনটা আমল একসাথে শুরু করে দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে কিছুদিনের মধ্যে অনেক আনন্দ, জীবনের মূড় ঘুরে যাবে। যেরকম আর এই দাওয়াতটা, এই বাল্যবান ইসরাইল ওয়ালা হারাজ, এই দাওয়াতটা গ্রামে গঞ্জে দেওয়া শুরু করে, আর যেখান থেকে আপনারা এই বায়াত হইলেন ওই তরিকায় মানিকের দরবার শরীফে যাওয়ার চেষ্টা করবেন, আর অন্যান্য দরবার শরীফ প্রতি সম্মান রাখেন, শ্রদ্ধা রাখেন। পর্দার মা বোন যারা আছেন তারা দূর থেকে নিয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم توبة قيامه توبة قيامه صبوري صبوري باتوس باتوس اور اور صبوري صبوري كاموس كاموس اور اور
কবুল ফরমা। সবার জন্য দোয়া করি, মাহফিল আয়োজন যারা করছেন তাদের জন্য দোয়া করি, মা বন্ধুদের জন্য দোয়া করি, যাদের পিতা মাতা আত্মীয় অন্তকাল করছেন তাদের জন্য দোয়া করি, ছাত্র বন্ধুরা তাদের জন্য দোয়া করি, এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক জিকির আলো যেন পৌঁছে দেন, দেশের জন্য দোয়া করি, মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন, কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করে দেন, রহমত করে দেন, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেন, কথাবার্তা আল্লাহ পাক যেন ভুল হলে ক্ষমা করে দেন, দুঃখ কষ্ট পেয়ে থাকলেও নিজ গুণ ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, আল্লাহ ছোট্ট বয়স থেকে পর্যন্ত জীবনের কতটা সময় পার করে দিলাম, আল্লাহ যুবক ছিলাম বৃদ্ধ হয়ে গেলাম, এবার কোন এক সময় বোধ হয় কবরের সঙ্গে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহ দুই দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিলেন মাওলা, দুই দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিয়া চিরদিন থাকতে দিবেন না, আবার আমাদেরকে তোমার কাছে মাওলা তুমি নিয়ে যাবে, আল্লাহ ঈমানের সঙ্গে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন মাওলা তাদের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়া দাও, আমার সঙ্গে মুরব্বিকরাম হাত তুলেছেন, যুবক বন্ধুরা হাত তুলেছেন, ছোট্ট বন্ধুরা হাত তুলেছেন, আলেম ওলামা হাত তুলেছেন, মুরব্বিকরাম হাত তুলেছেন, পর্দার অন্তরের মা বোনেরা হাত তুলেছেন, মাওলারে জানিনা কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাত গুলি নসিলা করে এই মাহফিল কে কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ মাহফিলের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছাইয়া দাও, আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও, সমস্যা করে আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, মানসিক দুশ্চিন্তা তুমি দূর করে দাও, মুরব্বিকরাম যারা হাত তুলেছেন এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের আয়োজন যারা করেছেন দূর থেকে যারা শোনার জন্য এসেছেন আল্লাহ উভয়কে এই মাহফিলকে কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা তুমি বানাইয়া দাও, হাফেজ কারি উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন মাওলা হাত তুলেছেন তাদের হাতের উসিলা করে এই মাহফিল কে তুমি কবুল করে নাও, আমি নগণ্য গুনাহগার বান্দা আল্লাহ এই পাগলদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাকে তুমি কবুল করে নাও, আরো যারা আছেন স্টেজে ডানে বামে পর্দার আলে মেয়েরা আরো যারা আছেন বাড়ির হাল পরিবার আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আল্লাহ কলবের দরজা গুলোকে তুমি খুলে দাও, দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও, আল্লাহ তোমার মহব্বতের প্রেমের ভালোবাসা ইলকা করে দাও, কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি ঝালাইয়া দাও, আল্লাহ আসমানে তুমি বলি এই জমিনে তুমি মালিক, আল্লাহ তোমার জমিনে তুমি তোমার হুকুমত কায়েম করে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির সভায় তুমি নসিব করে দাও, আল্লাহ আমাদের সঙ্গে বিদেশি দ্বারা এই মাহফিলের সঙ্গে শুনতেছে আল্লাহ মোনাজাতে যারা শরীক হইলেন আবুধাবি সহকারে আমেরিকা সহকারে লন্ডন সহকারে আরো অন্যান্য দেশে যারা আছেন এই মাহফিলের সঙ্গে শরীক হইতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ বিপদ সমস্ত অসুবিধা আল্লাহ তুমি দূর করে দাও, মানিকন্দর মাসে বিশ্বাস তোমাকে কবুল করে নাও, টঙ্গীর তোরাক নদে তবলিক জামাতের বিশ্বাস তোমাকে কবুল করে নাও, আর অন্যান্য দরবারে পীর মাসা বুরহানে দীর বাংলার জমিনের বুকে যারা আছেন আল্লাহ কুমিল্লার বুকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও, তারা কি তুমি এনায়েত করে দাও, আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করে নাও, যারা টাকা পয়সা ব্যয় করছে দশ গুণ তুমি বাড়াই দাও, তাকব্বাল মিন্না ইন্নাকা আত-তাসমিউল আলীম, আল্লাহ দুই দিনের জন্য দুনিয়াতে আসছি আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও, বেশি বেশি হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, সম্মানজনক রেজেক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো, আল্লাহ মুরিদ মুত্তাকিন যারা আছেন কুমিল্লার বুকে এবং সেই সঙ্গে দূর থেকে যারা উপস্থিত হয়েছেন উভয়কে তুমি কবুল করে নাও, আল্লাহ কুমিল্লার আশেপাশে গ্রামে গঞ্জে মানিকান্দরমান শরীফের
এই আলো এবং জিকিরের আলো সব জায়গাতে তুমি পৌঁছিয়া দাও, তোমার পাগল বানায় দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।